আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মিসেস কেয়া রহমান চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের তাই ভালো আছি। তো সকালের দিকে হচ্ছে আমি সবসময়ের জন্য ভিনেগার খাচ্ছি আর কি, সবসময়ের জন্য বলতে ইদানিং আর কি খাচ্ছি। এটা খেলে কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটা আমি আসলে বুঝতে পারছি না, তারপরেও খাচ্ছি, দেখি একটা খেয়ে দেখি কী মানে কেমন হয় বা কী উপকার পাই। তো আমি যেভাবে খাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এক চামচ মধু দিচ্ছি, আর এর আগে দিয়েছি 2 চামচ হচ্ছে ভিনেগার, মানে অ্যাপেল যে ভিনেগার সিডার যেটা আর কি। আর এখানে দিয়েছি হচ্ছে গরম পানি 1 কাপের মতো আর কি আমি নিয়ে নিয়েছি। টোটাল দিয়ে ভালোভাবে মিক্সড করে ওটা আর কি খাই। এই তো আমি এভাবেই খেয়ে থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই সেটা খালি পেটে খেতে হবে। তো এখানে স্বামীর জন্য একটু সেমাই নিচ্ছি, গতকাল যে রান্না করেছিলাম সেই সেমাইটা, এটা দিয়ে হচ্ছে ওকে নাস্তা করাবো। ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আরও আগে, আর এখন হচ্ছে নর্মাল টেম্পারেচারে চলে আসছে, তো এখন আর কি ওকে খাইয়ে দিব এটা। আর এর আগে হচ্ছে ওকে ফিডার দিয়েছিলাম, ও ফিডার খেয়ে নিয়েছে। তো এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করিয়ে দিচ্ছি ওকে। আর আমি হচ্ছে যে গরম পানিটা নিয়েছি, পানি ওটা নিয়েছি, ওটা খাচ্ছি, আর স্বামীকে হচ্ছে ওটা খাইয়ে দিব। এই তো সকালের নাস্তা আমাদের। আমি আর তেমন ভারী কোনো খাবার খাইনি, আর এটা দিয়ে আর কি সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। তো ঠিক আছে, দেখতে থাকেন আজকের ব্লগটি। আর এই ভিডিওটা হয়তো একটু লেটে মানে যেতে পারে, একটু সমস্যা হয়েছে আর কি, আমি ভয়েস দিতে একটু লেট করে ফেলেছি, সেই জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার পাশে অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন, হয়তো আপনারা একটু ইগনোর করবেন প্লিজ। তো এখানে স্বামীকে খেতে দিয়েছি, ও খাচ্ছে বসে, আর ওই যে ফাজলামি করতেছে ট্র্যাপটা দিয়ে। তো দুপুরে হচ্ছে আজ ব্রকলি দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো আমি এখানে মাছটা সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটাকে আর একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, লবণ দিয়ে ধুয়ে নিতে হবে যাতে আঁশের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় লবণ দিয়ে ধুয়ে নিলে। তো আমি সবসময়ের জন্য এটাই করি, লবণ দিয়ে মাছটা ধুয়ে নিই, যাতে হচ্ছে আঁশের যে একটা বাজে গন্ধ থাকে ওই স্মেলটা আর কি থাকে না। তো এটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে ব্রোকলি কেটে নিচ্ছি, তারপর হচ্ছে ব্রোকলি দিয়ে ঝোল রান্না করবো, আর হচ্ছে পুঁই শাকের যে ফল আছে ওই ফলটা ভাজি করব। তো যদি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
তো আমি এখানে হচ্ছে মাছগুলো একটু ফ্রাই করে নিব, তো ডিপ ফ্রাই করবো না, জাস্ট নর্মালি এপাশ ওপাশ করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো আজকে রেসিপিগুলো সেভাবে আসলে দেখাতে পারিনি আর বলেও আর কি আপনাদের দিতে পারিনি, কারণ হচ্ছে একটু সমস্যা ছিল সেই জন্য। আর রেসিপিটা আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনারা পারবেন রান্না করতে। আর হচ্ছে ভিডিও আর তেমন করা হয়নি, আজ এ পর্যন্তই করেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আই বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় এবং আপনি যখন খুশি তখন বসে ভিডিওটা দেখতে পারেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আগামী ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।